তো আজকে আমরা হচ্ছে প্যারালাল অপারেশন অফ সুপার সেলারেটর এই বিষয়টা নিয়ে হচ্ছে আলোচনা করবো। তো এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট পার্ট, এটা একটা বোঝার জন্য যে আসলে আমরা একটা সিস্টেমে প্যারালাল অপারেশন কেন করতে দেবো বা এটা এটা এখানে করলে আমাদের অনেক ডিফিকাল্টিস আছে, অনেক কিছু আছে। ইভেন সামটাইমস যদি কিছু কন্ডিশন আপনারা ফুলফিল না করেন চান্স দ্যাট দ্য হোল সিস্টেম উইল কোলাপস। এই ধরনের সিচুয়েশন যদি হয় তাহলে আমরা কেন ধরনের রিস্কগুলো নিব? আমি তো আমার এর আগের ক্লাসে যখন আমরা দেখিয়েছি যে একটা সিস্টেম কিভাবে আপনার সিঙ্গেল হ্যান্ডেড জাস্ট একটা জেনারেটর দিয়ে আমি রান করতে পারি, তো যেখানে আমি একটা সিস্টেমকে একটা জেনারেটর দিয়ে রান করাইতে পারি সেখানে আমি কেন প্যারালাল অপারেশনে যাব, এটার কিছু কারণ আছে। তো আজকের ক্লাসটা মূলত আমরা প্যারালাল অপারেশনের থিওরিটিক্যাল পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করব, কোনো ম্যাটার করব না বা কোনো ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্লেনেশন এগুলো করব না। তো আপনাদের এটা করার মূল কারণ হচ্ছে যে আমরা ওভারঅল পার্সপেক্টিভ যদি চিন্তা করে দেখি থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আমাদের আগে বুঝতে হয়, এই জন্য এটা আলোচনা করবো। এরপর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপস অফ ক্যারেক্টারিস্টিক যে অপারেশন করলে লোডের উপরে কি ধরনের অ্যাটাক করে এটা সেটার ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার জেনারেশনের মধ্যে সম্পর্ক সেগুলো আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, ওয়াইয়ার সিলভার এগুলো প্রত্যেকটা জিনিস বই থেকে নেওয়া, আমি ক্লাসে যা পড়াই তার একটা কিছু বইয়ের বাইরে থেকে নিই না বা আমি পড়াই না। যদি কোনো আলাদা ওয়েবসাইট ফলো করি তখন সেটা রেফারেন্স দিয়ে দিই। অ্যাজ এন ইঞ্জিনিয়ার আপনার বইয়ের কোনো বিকল্প নাই, বুঝতে পেরেছেন? এটা চ্যাম্পিয়ন স্যারের বই থেকে দেওয়া। সো দেখেন, ওয়াইয়ার সিলকুলার জেনারেটরস অপারেট ইন প্যারালাল, দেয়ার আর সিমিলার মেজর অ্যাডভান্টেজেস টু সাচ অপারেশন। এই ধরনের পরীক্ষা, এই ধরনের কোশ্চেন অনেক চাকরির পরীক্ষা তো করা হয়, অহরহ করা হয়, এবং সেটা বিশেষ করে পিজিসিবি পিডিবি এইসব জায়গায় অ্যাপ্লাই যখন করবেন যদি কখনো ভাইবা দেওয়ার সুযোগ হয় কোশ্চেনগুলো অহরহ করে। আচ্ছা, সেভারাল জেনারেটরস ক্যান সাপ্লাই এ বিগার লোড দ্যান ওয়ান মেশিন বাই ইটসেলফ। একটা বিষয় হচ্ছে যে আপনি মোটরের রেটিং এর উপরে ডিপেন্ড করে মোটরের দাম নির্ধারণ করা হয়। আপনার ছোট মোটর মানে ছোট সরি জেনারেটর কথা বলতেছি, মোটরের ক্ষেত্রে সেম জিনিস। জেনারেটর যদি আপনার বেশি এটা লেখার কোনো প্রয়োজন নেই, যদি জেনারেটরের দাম আপনার মানে রেটিং কম হয় যে পাওয়ার সে কম জেনারেট করতে পারে দামটা কি হয়ে যায় কম হয়ে যাবে। সো একটা মোটর আপনি জেনারেটর যখন চিন্তা করবেন আপনি খেয়াল করে দেখবেন যে একসাথে আমি 100 মেগাওয়াটের একটা জেনারেটরের দাম যেটা আপনি যদি 500 মেগাওয়াট কেনেন, আমি জাস্ট জেনারেলাইজ বলার জন্য বলছি, সেটার দাম ডেফিনেটলি বেশি হবে, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমি যখন একটা বড় লোডকে সাপ্লাই দিতে যাব মানে আমার ডিমান্ড যদি হয় 500 মেগাওয়াট, তা আমি 100 মেগাওয়াটের একটা জেনারেটর দিয়ে রান করতে পারবো না। অপরপক্ষে 500 মেগাওয়াটের জেনারেটর এটা কি বাজারে অ্যাভেলেবল কিনা এটা আপনাকে দেখতে হবে। বাজারে হয়তো বা এরকম মোটর মানে জেনারেটর থাকবে কি থাকবে না এটা একটা কোশ্চেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি যদি আমার 500 মেগাওয়াট ডিমান্ড আমার ফুলফিল করার জন্য 500 মেগাওয়াটের জেনারেটর আমার প্রয়োজন, এবং আমি তাহলে এরকম 5টা জেনারেটরকে যদি প্যারালালি অপারেট করতে পারি তাহলে সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে, আমি 500 মেগাওয়াটকে কি করতে পারবো, জেনারেশনকে আমি ফুলফিল করতে পারবো। এটা পাওয়ার সিস্টেম আপনাদের আরো করে আলোচনা করবেন, যিনি যিনি পড়াবেন ইনশাআল্লাহ আলোচনা করবেন। একটা পাওয়ার সিস্টেমের মূল সবচেয়ে এফিশিয়েন্ট হচ্ছে যে পরিমাণ ডিমান্ড ওই পরিমাণ জেনারেশন, কম বেশি করা যাবে না। ফর এক্সাম্পল 500 মেগাওয়াট জেনারেট মানে ডিমান্ড আছে, 500 মেগাওয়াটকে আমি জেনারেট করবো, 501 মেগাওয়াট যদি জেনারেট করি ওই 1 মেগাওয়াট হচ্ছে আমার লস, ইনস্ট্যান্ট লস। আমরা কিন্তু পাওয়ার মানে কনজাম মানে কি বলে এটাকে স্টোর করে রাখতে পারি, স্টোর করে রাখতে পারলে আমাদের জন্য অনেক সুবিধা হতো, বাট উই ক্যান নট স্টোর ইট। ওকে, এনিওয়ে নাম্বার টু হচ্ছে হ্যাভিং মেনি জেনারেটর ইনক্রিজ দ্য রিলায়েবিলিটি অফ দ্য পাওয়ার সিস্টেম সিন্স দ্য ফেলিওর অফ এনি ওয়ান অফ দেম ডাজ নট কজ এ টোটাল পাওয়ার লস টু দ্য লোড। এটার একটা বড় বিষয় হচ্ছে রিলায়েবিলিটি, অপটিমাইজেশন অফ পাওয়ার সিস্টেম, রিলায়েবিলিটি অফ পাওয়ার সিস্টেম, এই জিনিসগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট একটা পাওয়ার সিস্টেমকে বোঝার জন্য, পাওয়ার সিস্টেমকে রান করার জন্য। ফার্স্ট অফ অল যেটা আপনাকে আপনাকে মনে রাখতে হবে যে আপনার কাছে জেনারেটর আছে 500 মেগাওয়াটের একটা ডিমান্ড, আর 500 মেগাওয়াট আপনার কাছে জেনারেটর আছে 5টা,
এখন ফর এক্সাম্পল আপনি পাঁচটা জেনারেটর নিয়েছেন, আপনি একটা জেনারেটর আপনার টোটাল ডিমান্ড হচ্ছে 500 মেগাওয়াট। আপনি খুবই ভালো বুঝেন এবং আপনার কাছে রিপোর্ট আসছে যে না আমি একটা জেনারেটর দিয়ে 500 মেগাওয়াট ফুলফিল করতে পারি একটা দিয়ে, এটাই হচ্ছে 500 মেগাওয়াট, আর এটা কি হচ্ছে 100, এরকম করে 100। তা আপনি এখন এটা যে করবেন এটা হচ্ছে 500 আর ওটা একটা 500, আচ্ছা এখন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি একটা পাওয়ার স্টেশনে বড় সালে অনেক দিন ছিলাম 17-20 দিনের মতো, তারপর আমি আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা পাওয়ার স্টেশন ভিজিট করার ইয়ে হয়েছে। তো আমি দেখেছি সব ইউনিট সবসময় চলে না, কিছু কিছু ইউনিট বন্ধ রাখে, কিছু কিছু ইউনিট অনলাইন হয়। এখানে একটা বিষয় আপনি খেয়াল করে দেখেন, এই জেনারেটরটা 500 এটা একটা মেশিন, একটা মেশিনের কিন্তু রেস্টের টাইম প্রয়োজন হয়। এটা মানে আমি যখন ওইখানে ছিলাম খুবই গুরুত্বপূর্ণ কথা একজন বলেছিলেন যে ইফ ইউ ক্যান নট স্কেডিউল এ টাইম ফর এ মেশিন ফর দ্য মেইনটেন্যান্স, দ্য মেশিন ইটসেলফ উইল ফাইন্ড এ টাইম ফর ইটস মেইনটেন্যান্স। আপনি একটা মেশিনকে খুব তাড়াই দিয়েছেন যে না তোমার 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় চলতে হবে এবং তুমি সারা বছর চলবা, একটা সময় পুরো মেশিন নিজেই ব্রেকডাউন করে ফেলবে, তখন আপনি আর কি করবেন? আপনি বন্ধ করে দেন ওইখানে, এমন ইউনিট দেখেছি 3 মাস 2 মাস চলে, 3 মাস 2 মাস 4 মাস রানিং সে চলতেছে, এবং যখন বন্ধ করে ফেলে তখন 1 মাস 15 দিন সময় মেইনটেন্যান্স করতে হয়। সম্ভব না, ওরা বসে থাকবে বিদ্যুতের বাইরে চলে যাবে। বাট এখানে খেয়াল করে দেখেন 5টা জেনারেটর কাজ করতেছে একসাথে, এখন একটা জেনারেটর ফর এক্সাম্পল এটাকে আমি অফলাইন করে দিয়ে এটাকে আমি মেইনটেন্যান্স করব, বাকি 4টা তো আমার চলবে, আমি 500 মেগাওয়াট দিতে পারছি না সাপ্লাই আপনাকে, এবার ফুলফিল করতে পারতেছি 400 পারতেছি, 100 আমি কি করলাম লোড শেড করে দিলাম, শেডিং পদ্ধতি ব্যবহার করলাম, ঠিক আছে। লোড শেডিং কিন্তু এটা একটা বৈজ্ঞানিক এবং একটা মানে ইঞ্জিনিয়ারিং একটা টেকনিক, এটা কোনো ড্রব্যাক না কোনো সিস্টেমের, ইজ ইট ক্লিয়ার? সো এখানে আমি কি করলাম যে আমি 400 মেগাওয়াট সাপ্লাই দিতে থাকলাম, 100 মেগাওয়াট লোড দিলাম, একটা স্কেডিউল আমার কমিউনিটির একটা পার্ট 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে এরকম আমি 24টা ভাগে ভাগ করে 100 মেগাওয়াট করে লোড শেড করলাম। কিন্তু এটা তাহলে এটা ঠিক আবার যখন এটা আপনার ঠিক হয়ে যাবে আবার আরেকটা যদি দরকার হয় সেটাকে আমি মেনটেন্যান্স করলাম, এরকম করে আমার চলতে থাকে। ওকে, অনেক কোম্পানি আছে যদিও এটা একটা বিলাসিতা, বাট অনেকে এটা খুব চাইলেও করতে পারে, নতুন আরেকটা রাইট লিখে দিবে, ওর মূল কাজ হবে যখন ও বন্ধ হয়ে যাবে তখন সে হচ্ছে ব্যাকআপ হিসেবে কাজ করবে, বাট ব্যাকআপ অনেকেই রাখে এবং বর্তমানে এটা রাখা হয়, কারণ যেহেতু আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুতের একটা মানে এরকম গভর্নমেন্ট হচ্ছে তারা এটা চায়, এই জন্য অনেক জায়গায় ব্যাকআপ রাখে এবং দ্যাট ইস ট্রু, একটা অনেক জায়গায় 2-3টা করে রেখে দেয়। সো এটা করা যায়। সো তার মানে কি, আমি যখন প্যারালাল অপারেশনে যাবো আমার রিলায়েবিলিটি বাড়বে, রিলায়েবিলিটি মানে আস্থার একটা জায়গা, আমরা বলি না ভাই তুমি একটু রিলায়েবল টাকা পয়সার বিষয়ে, তাই না? দ্যাটস ইট। হ্যাভিং মেনি জেনারেটরস অপারেটিং ইন প্যারালাল অ্যালাউস ওয়ান অর মোর অফ দেম টু বি রিমুভড ফর শাটডাউন এন্ড প্রিভেন্টিভ মেইনটেনেন্স, এটা বলে ফেলেছি। ইফ অনলি ওয়ান জেনারেটর ইজ ইউজড এন্ড ইট ইজ নট অপারেটিং এট নিয়ার এটা ফান লোড দেখছি, এটা ফুল লোড, আপনারা পরীক্ষায় ফান লোড দেখেন না, ফুল লোড উইল বি রিলেটিভলি ইনএফিশিয়েন্ট উইথ সেভারাল স্মলার মেশিনস ইন প্যারালাল,
it is possible to operate only a fraction of them. The ones that do operate are operating near full load and thus more efficiently. তার মানে কি একটা জেনারেটর সে জেনারেট করতে পারে 100 মেগাওয়াট, আপনি যদি তাকে 50 60 70 করে চালান এটা হচ্ছে তাকে আপনি ইনএফিশিয়েন্ট বানায় রাখছেন, সে হচ্ছে ফুল লোডে সবচেয়ে ভালো চলে। ওকে, সো এটা হচ্ছে একটা বিষয়। সো এই চারটা হচ্ছে মূল অ্যাডভান্টেজ প্যারালাল অপারেশনের জন্য। আচ্ছা, এখন প্যারালাল অপারেশনে আপনাকে চালাইতে হইলে চারটা কন্ডিশন আপনাকে মাস্ট মানতেই হবে, এবং এই 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 কোশ্চেনটা সব জায়গায় জিজ্ঞেস করে কয়েকটা জিনিস, কন্ডিশনস অফ আপনার রিকোয়ার্ড ফর প্যারালালিং অপারেশন ফর সিনক্রোনাস জেনারেটর আর এসি জেনারেটর হোয়াট এভার ইট ইজ সবই এইটা। আরেকটা জিজ্ঞেস করে হচ্ছে আপনার ট্রান্সফরমারকে কি করতে হয়, ওইটা ট্রান্সফরমারকে প্যারালাল অপারেশন করার যে নিয়মগুলো সেটাও আপনাকে চাকরির পরীক্ষা জিজ্ঞেস করে। আরেকটা জিজ্ঞেস করে কি ব্যাংকিং ট্রান্সফরমার যে ব্যাংকিং এর যে বিষয়টা সেক্ষেত্রে কিভাবে করে। আচ্ছা, এনিওয়ে এগুলো হচ্ছে ট্রান্সফরমারটা ট্রান্সফরমারের কোর্সে শেখার স্যার। আমি হচ্ছে এটা জিজ্ঞেস করবো, এটা বলি ফার্স্ট অফ অল টু অ্যাচিভ দিস ম্যাচ দ্য ফলোয়িং প্যারালালিং কন্ডিশন মাস্ট বি মেট। দ্য ফার্স্ট ওয়ান, দ্য আরএনএস লাইন ভোল্টেজ অফ দ্য টু জেনারেটরস মাস্ট বি ইকুয়াল। সেকেন্ড ওয়ান, দ্য টু জেনারেটরস মাস্ট হ্যাভ দ্য সেম ফেজ সিকোয়েন্সেস। তার মানে আরএনএস লাইন ভোল্টেজ যেটা একটা যদি হয় 480 ভোল্ট বলার জন্য বলতেছি আর, তাহলে আপনাকে অবশ্যই 480 ভোল্ট আরেকটা যে জেনারেটর আপনি তার সাথে প্যারালাল করবেন তার হইতে হবে। দ্য টু জেনারেটরস মাস্ট হ্যাভ দ্য সেম ফেজ সিকোয়েন্সেস। যদি আপনি এটাকে চেঞ্জ করে দেন the frequency of the new generator called the upcoming generator must be slightly higher than the frequency of the running system. এটা নিয়ে আমি সুন্দর করে জাস্ট বই থেকে কপি পেস্ট করে এখানে লিখে দিয়েছি, ওটা পড়লেও হবে, বাট এখানে জাস্ট বলতেছি যে জেনারেটর 1 এর থেকে যখন জেনারেটর 2 তে আপনি কানেক্ট করবেন জেনারেটর 2 এর ফ্রিকোয়েন্সিটা একটু বেশি হতে হবে, রোটরের স্পিডটা বেশি হতে হবে। যদি হয় তাহলে ও হচ্ছে ওর সাথে যখন মার্জ হয়ে যাবে আস্তে আস্তে কিছু ফ্রিকোয়েন্সি কমে যায়, তাহলে ওইটা কি হয়ে যায় সাম্যাবস্থা তৈরি হয়ে যায়। ফর এক্সাম্পল জেনারেটর 1 এর আইডিয়াল গেজ ফ্রিকোয়েন্সি 50, আপনি 50 থেকে একটু বেশি দিবেন 51 52, যখন তাকে দিয়ে দিবেন মার্জ করে দিবেন যখন ওর লোডিং কন্ডিশনে চলে যাবে আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি ডিকে করবে এটা 50 তে চলে যাবে। আপনি যদি প্রথমে 50 দেন 50 50 হয়ে গেলে তখন কি হবে, ও তো 49 হয়ে যাবে। এটা আমরা ক্যারেক্টারিস্টিকসটা নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? কোশ্চেন আছে আপনাদের? কোনো কোশ্চেন নাই? সিস্টেম অ্যাডাপ্টেবিলিটি, সিস্টেম সামটাইমস কিছু কিছু ক্ষেত্রে আপনার মেনে নেয় সব কিছু, সমস্যা হবে। দ্য জেনারেল প্রসিডিউর ফর প্যারালাল জেনারেটর, এগুলো হচ্ছে প্রসিডিউর, দেখেন তিনটা তিন লাইন, এগুলো হচ্ছে বই থেকে নেয়। হ্যাঁ, আপনার বই থেকে পড়লেও সেম করে এটা ইয়ে করতে পারবেন। ফার্স্ট অফ অল, দিস প্যারালালিং কন্ডিশন রিকোয়ার্স সাম এক্সপ্লেনেশন, কিছু এক্সপ্লেনেশন যেগুলো আমি বলেছি অলরেডি। Condition 1 is obvious in order to sets of voltage to be identical. দুইটা ভোল্টেজ অবশ্যই আপনাকে আইডেন্টিক্যাল রাখতে হবে। দে মাস্ট অফ কোর্স হ্যাভ দ্য সেম আর ওই যে 111, এটা হচ্ছে ডিরেক্ট কপি পেস্টের একটা মানে ড্রক। হ্যাঁ, এটা হচ্ছে মাস্ট ওই এম এর, কিন্তু এম এর হচ্ছে তিনটা সাইন না, সরি তিনটা না, এই তিনটার মধ্যে ওই
সমান সমান দেখতে ওই উপরেটা লেখা আছে। Must of course have the same RMS magnitude of voltage. The voltage in phase A and A prime will be completely identical at all times if both their magnitude and their angles are same, which explains formation change. এটা অলরেডি আমি এখানে বলে দিয়েছি আপনাদেরকে দেখাইছি। Second হচ্ছে condition 2 ensures that the sequence is condition 1 টা কি ছিল? Condition 1 টা ছিল RMS line voltage same হয়ে যাবে। And condition 2 হচ্ছে same phase sequence। Condition 2 ensures that the sequences in which the phase voltages peak in the two generators is the same. If the phase sequences is different, shown in figure 8, দেখেন একটা হচ্ছে VC, VB, VA, আরেকটা কিন্তু ভিভি মানে সি এর জায়গায় ভি চলে গেছে, বি এর জায়গায় সি চলে আসছে। এই ধরনের বিষয় যদি হয় কন্ডিশন টু এনশিওরস দ্যাট দ্য সিকোয়েন্সেস ইন হুইচ দ্য ফেজ ভোল্টেজ পিক ইন দ্য টু জেনারেটরস ইজ দ্য সেম, ইফ দ্য ফেজ সিকোয়েন্সেস ইজ ডিফারেন্ট দ্য ইফ দেন ইভেন দো ওয়ান পেয়ার অফ ভোল্টেজ আর ইন ফেজ দ্য আদার টু পেয়ার অফ ভোল্টেজ আর 120 ডিগ্রি আউট অফ ফেজ, ইফ দ্য জেনারেটরস were connected in this manner there would be no problem with phase A but a huge current would flow in phase band C damaging both machines. To correct a phase sequences problem simply swap the connections on any of two of three phase on one of the machines. এখানে কেন বলা হচ্ছে আমরা বলি প্রথম দিকে এরপরে দেখি এই এর সাথে বি এর পার্থক্য কত আমরা না গেলে তো সো 120 ডিগ্রি এখন মনে করেন আপনি যখন এ কে সি জায়গায় আর সি কে এর জায়গায় নিয়ে আসলেন তখন এইটা 120 ডিগ্রিটা ইয়া করে হয়ে যাবে প্রায় 240 ডিগ্রি বা 19-20 হয়ে যাবে, চেঞ্জ হবে না, অবশ্যই চেঞ্জ হবে, কারণ তখন সি আর এ আছে এই জায়গায়, আরেকটা হচ্ছে এ আর সি এই জায়গায়। তাহলে দেখেন আর এটা একটু ঠিক করে দেখেন, হ্যাঁ আপনারা ভালো করে বোঝেন, এ বি সি 120 ডিগ্রি রাইট, আর এটাকে এখন কি করে দিলাম, এই জায়গায় বি করে দিলাম, এই জায়গায় এ করে দিলাম, এখানে সি করে দিলাম 120 ডিগ্রি। এখন এখানে খেয়াল করে দেখেন এ বি জায়গায় চেঞ্জ করে দেওয়ার কারণে এখানে কি করছে দেখেন ভিসি না এখানে এভাবে করলে আপনি এটা এভাবে নিয়ে আসেন তাহলে আর একটু ভালো করে বলতে পারেন একটু লাইনের ওটা বলতে পারবো বুঝার কোনো সমস্যা নেই আচ্ছা ওইখানে খেয়াল করে দেখেন আপনি যখন এই এটাকে চেঞ্জ করে বি এর জায়গায় নিয়ে আসলেন, বিটাকে চেঞ্জ করে এর জায়গায় নিয়ে আসলেন, এদের যেই তখন এই ভাবে চিন্তা করে দেখেন এর সাথে এর 120 ডিগ্রি এক, এর সাথে 360 ডিগ্রি, আর এখানে দেখেন এখানে 360 ডিগ্রি, কিন্তু এখানেও কিন্তু তখন মানে আমার কথাটা বুঝেন আমি জাস্ট এই পয়েন্টটা বলতেছি একদম ফার্স্ট কেস ওর সাথে ওর আমি যদি ধরি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে বি এর সাথে সি এর পার্থক্য 120, বি এর থেকে এর পার্থক্য কত 240 মানে সবগুলো ফেজের সাথে কিন্তু পার্থক্য দেখেন এরকম করে তখন এর করসপন্ডিং এর যে অ্যাঙ্গেলটা এটা 360 ডিগ্রি না এখন আপনি হ্যাঁ না 0 120 240
তাহলে এ থেকে পার্থক্যটা কত? সিকোয়েন্সে চিন্তা করে দেখেন, আপনি এ বি সি, এখন আপনি যখন এটাকে সি করে এটাকে এ করে দিবেন, এদের মধ্যে কি আর অ্যাঙ্গেলের যে পার্থক্যটা সেটা সেম থাকে? সেটা সেম থাকে? সেম থাকে না। যদি সেম না থাকে তখন যে কারেন্টটা যাচ্ছে, অ্যাঙ্গেলের যে কারেন্টটা যাচ্ছে, ফর এক্সাম্পল যে কারেন্টটা আপনি যাবেন আই এ, ওর তো একটা অ্যাঙ্গেল একটা প্রভাব আছে। যখন আপনি এটাকে কমপ্লেক্সে নিয়ে যাবেন তখন ওই কারেন্টের যে ফ্লোটা সেটা ডেফিনেটলি কী হবে? বেশি হবে। আপনি হয়তো বা এই সি নাম্বার ফেসটাতে হাত দেন নাই কখনো, এটা ঠিক থাকবে, এর অ্যাঙ্গেল 120 আছে, বাট ওই যে বিয়ের জায়গায় এ করছেন, এর জায়গায় বি করছেন, এটা 120 থেকে 240 ডিগ্রি পার্থক্য যে হয়ে গেল, তাহলে একটা হিউজ পরিমাণ কারেন্ট সেখানে গিয়ে গেল, ফ্লো হয়ে গেল, ওই দুটা রুট নষ্ট হয়ে যাবে। কথা দেখ ক্লিয়ার? এখন আপনি যদি এইটাকে এই সাচের মধ্যে ফাগাইতে চান, এটা কি মিলবে? মিলবে না। আপনার ওই যে বাচ্চাদের জন্য আমরা বক্স কিনি না, বক্সের ইয়া কিনি না, যে ট্রায়াঙ্গেল হলে ট্রায়াঙ্গেলটা পড়ে, বক্স সার্কুলার একটা সার্কুলার করবে, তারপর স্কোয়ার একটা স্কোয়ারে করবে, এইটারও আপনার ড্রয়িং ইয়ে করা যায়। এনিওয়ে, বাট এই সিস্টেমটার বিষয়টা হচ্ছে এরকম যে এইটা যদি হয় জেনারেটর জি ওয়ান, আর আপনি জেনারেটর জি টু যদি জি ওয়ানের সাথে সিনক্রোনাইজ করতে চান, মানে প্যারালালি অপারেশন করতে চান, ওর এই ফেজ অ্যাঙ্গেলের সাথে এই ফেজ অ্যাঙ্গেল আপনাকে মিলে দিতে হবে লাস্ট। হ্যাঁ, ও যেরকম ভাবে 120 ডিগ্রিতে আছে, যেই ফেজ সিকোয়েন্সে নাম্বারগুলো ঠিক আছে, ঠিক একইভাবে আপনাকে করতে হবে। আপনি বাসায় গিয়ে খেয়াল করে দেখেন, এটাকে ওরা বলতেছে এবিসি সিকোয়েন্স, আর এটা হচ্ছে কি এসিডি ফেজ সিকোয়েন্স, তো দুইটা ডিফারেন্ট সিকোয়েন্স হয়ে গেল। আবার এখানে আগে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এভাবে আসছি, এর জন্য মনে হচ্ছে যে তেমন চেঞ্জ হচ্ছে না, বাট আসলে চেঞ্জ এখানে অনেক কিছু হয়ে গেছে। একটা জায়গায় হচ্ছে 120 ডিগ্রি থেকে সেটা হয়ে যাচ্ছে কত 240, এত চেঞ্জ হলে আপনার এখানে আপনারা দেখে খেয়াল করে দেখেন এই ফেজ সিকোয়েন্সের এই অ্যাঙ্গেল যদি বেশি হয় তাহলে আপনার এখানে কারেন্টের উপর একটা প্রভাব পড়ে এবং সেটাও বেশি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা কন্ডিশন 2 যেটা সেটা তো বলা হইল। কন্ডিশন এখানে দেখেন, ইফ দ্য ফ্রিকোয়েন্সিস অফ দ্য জেনারেটরস আর নট ভেরি নিয়ারলি ইকুয়াল হোয়েন দে আর কানেক্টেড টুগেদার, লাস্ট পাওয়ার ট্রানজিয়েন্ট উইল অকার আনটিল দ্য জেনারেটর স্টেবিলাইজ এট এ কমন ফ্রিকোয়েন্সি, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য টু মেশিন মাস্ট বি ভেরি নিয়ারলি ইকুয়াল বাট দে ক্যান নট বি এক্সাক্টলি ইকুয়াল, মানে একটা 50 অনকামিং যেটা হবে এটা 50.15 এরকম 50.5 মানে নিয়ারলি ইকুয়াল বাট নট ইকুয়াল। ঠিক আছে, দ্য ফ্রিকোয়েন্সিস অফ দ্য টু মেশিন মাস্ট বি নিয়ারলি ইকুয়াল বাট দে ক্যান নট বি এক্স্যাক্টলি ইকুয়াল, দে মাস্ট ডিফার এ স্মল অ্যামাউন্ট সো দ্যাট দ্য ফেজ অ্যাঙ্গেলস অফ দ্য অনকামিং মেশিন উইল চেঞ্জ স্লোলি উইথ রেসপেক্ট টু ফেজ অ্যাঙ্গেলস অফ দ্য রানিং সিস্টেম, ইন দ্যাট ওয়ে দ্য অ্যাঙ্গেলস বিটুইন দ্য ভোল্টেজ ক্যান বি অবজার্ভ অ্যান্ড দ্য সুইচ এস ওয়ান ক্যান বি ক্লোজড ওয়েন দ্য ফেজ সিস্টেমস আর এক্স্যাক্টলি ইন সেম ফেজ। সুইচের কথা কেন আসলো? এখানে দেখেন, এটা
দুইটা জেনারেটর আপনি যখন অ্যাড করবেন, ওর তিনটা ফেজ না, এরকম তিনটা সুইচ, এবং সুইচগুলো আপনাকে ম্যানুয়ালি মানে নামাইতে হবে। আসলে ম্যানুয়ালি না, অটোমেটিক্যালি সুইচ দিয়ে বললেই নেমে যায়, বাট আপনাকে ওই সব কিছু এনশিওর করেই এই সুইচটাকে অনলাইন করতে হবে, আদারওয়াইজ কিন্তু ঝামেলা হয়ে যাবে, অনেক বড় ঝামেলা হয়ে যাবে। সো আমরা এটা কিভাবে করি, এই প্রসিডিউরটা কি সেটা আমরা দেখি। ফার্স্ট অফ অল আমরা বলি এগুলো সব বইয়ে কিন্তু দেওয়া আছে, আপনারা বই থেকে নিতে পারবেন, আর পোর্টালে আপলোড করে দেওয়া হবে। First, using voltmeters, the field current of the oncoming generator should be adjusted until its terminal voltage is equal to the line voltage of the running system. এখানে একটা কোশ্চেন আপনাকে বলা হতে পারে, কেন বলা হইল জেনারেটর 2 এর টার্মিনাল ভোল্টেজ ওর লাইন ভোল্টেজের সমান হবে? এই যে এখানে দেখেন, ফার্স্ট ইউজিং ভোল্টমিটার দ্য ফিল্ড কারেন্ট অফ দ্য অনকামিং জেনারেটর শুড বি অ্যাডজাস্টেড আনটিল ইটস টার্মিনাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু দ্য লাইন ভোল্টেজ অফ দ্য রানিং সিস্টেম। তার মানে কি, আপনার টার্মিনাল ভোল্টেজের সাথে লাইন ভোল্টেজ আপনি কি সেম করতে হবে। তাহলে আমি কেন বললাম না জেনারেটর 2 এর লাইন ভোল্টেজ ওর লাইন ভোল্টেজের সাথে সেম করতে হবে? আপনারা কিছু বলেন না, রেসপন্স করেন না কেন, তার পারফরমেন্সের মার্ক তো উনি সব পাবে। আপনারা মনে করেন অ্যাটেন্ডেন্স ফুল ক্লাস থাকলে 10-এ 10, আপনারা কেন বুঝেন না এটা এখানে লেখা আছে অ্যাটেন্ডেন্স প্লাস পারফরমেন্স 5+5, এটা ডিপেন্ড করে ফ্যাকাল্টির উপর। ফ্যাকাল্টি যদি বলে আমার অ্যাটেন্ডেন্স আমি 10-এ 10 দিব, এটা তার ব্যাপার। উনি যদি বলে যে না 5+10 দিব, বা উনি যদি বলে 2+8 দিব, ইটস কমপ্লিটলি আপনার কি মনে হয়। ঠিক আছে, আপনারা তো ক্লাসের মধ্যে অনেকে ঘুম চলে আসছে, অনেকের আসছে আমি দেখতেছি, এখানে দাঁড়ালে সবাইকে দেখা যায়। তাই আচ্ছা, এটা গেল একটা। সেকেন্ড যেটা হচ্ছে, দ্য ফেজ সিকোয়েন্স অফ দ্য অনকামিং জেনারেটর মাস্ট বি কম্পেয়ার্ড টু দ্য ফেজ সিকোয়েন্স অফ দ্য রানিং সিস্টেম। তার মানে ফেজ সিকোয়েন্স সেম হতে হবে। কেন হতে হবে এটা অলরেডি বলে দিয়েছি। দ্য ফেজ সিকোয়েন্স ক্যান বি চেকড ইন আ নাম্বার অফ ডিফারেন্ট ওয়েজ। ফার্স্ট যেটা, one way is to alternately connect a small induction motor to the terminals of each of the two generators if the motor rotates in the same direction, tile phase sequence ঠিক আছে, otherwise opposite হলে phase direction ঠিক নেই। এটা গেল একটা, বাট এটা হচ্ছে follow করে না, এটা just একটা way। Second one, the frequency of oncoming generator is adjusted to be slightly higher than the frequency of the running system. This is done first by watching a frequency meter until the frequencies are closed, then by observing changes in phase between the system. The oncoming generator is adjusted to a slightly higher frequency so that when it is connected, it will come to the line supplying power a generator. Once frequencies are nearly equal, the voltages in the two systems will change phase with respect to each other very slowly. The phase changes are observed and when the phase angles are equal, the switch connecting of the two generator is shunt. তখন আপনি সুইচকে অন করে দিবেন। আচ্ছা, এখানে যেটা বলার কথা, এখানে আরেকটা বলার কথা যেটা আসলে বলা আপনাদের এখানে বলা হয় নাই, লেখা আমি এটা ইয়া করি নাই, সেটা আমি এবার বলে দিব, ওটা নেক্সট ক্লাসে আলোচনা করবো। একটা হচ্ছে লাইট বাল্ব মেথড। এখানে দেখেন প্রত্যেকটিতে লাইট বাল্ব আছে। এখানে এটা হচ্ছে একটা ইন্ডাকশন জেনারেটর, আপনি দিয়ে মানে মোটর দিয়ে দিলে যে ফ্রিকোয়েন্সিতে মানে যদি অপোজিট ডিরেকশনে ঘুরে তাহলে সেম সিকোয়েন্সে নাই, আর যদি আর এক ডিরেকশনে ঘুরে তাহলে সেম সিকোয়েন্সে আসে। আরেকটা হচ্ছে আপনি লাইট যখন মানে লাইট বাল্বগুলো ব্যবহার করবেন তখন আপনি দেখবেন যদি লাইটগুলো খুব ব্রাইট হয়ে যায় অথবা খুব ডিম হয়ে যায় অথবা অন্ধকার হয়ে যায় তাহলে ফেজ সিকোয়েন্স সেম নাই। বাট যদি দেখা যায় তিনটা লাইনে যখন আমি লাইটগুলো মানে অন করে দিব মানে তখন দেখব যে লাইটগুলো মানে ডার্ক টু ব্রাইট, ডিম টু ব্রাইট একই সিকোয়েন্সে হচ্ছে, একই সিকোয়েন্সে মানে তিনটাই আপনার দেখা যাবে আপনার এই ডার্ক থেকে ব্রাইট হচ্ছে একই সিকোয়েন্সে, তখন আমাদের ফেজ সিকোয়েন্স সব কিছু ঠিক আছে। এটা হচ্ছে লাইট বাল্ব মেথড বলে,
সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যে এইটাই ফলো করে ইন্ডাস্ট্রি, হ্যাঁ এটাই ফলো করে, এবং যখন দেখে যেটা ঠিক আছে তখনই হচ্ছে জেনারেটর ভিটাকে অনলাইন করে দেয়, মানে সুইচটাকে কানেক্ট করে দেবে। এটা নেক্সট ক্লাসে আমি স্লাইডে আলাদাভাবে, আজকে যখন পোর্টালে আপলোড করবো এটা আমি স্লাইডে ইয়া করে আপলোড করে দেব, আর নেক্সট ক্লাসে এটা আলোচনা করবো। এটা খুব ইম্পর্টেন্ট, এই লাইট বাল্ব মেথড জিজ্ঞেস করে অনেক সময় এক্সামে দিয়েছে লাইটের ইন্টেন্সিটির উপর। এখানে ও যদি ব্রাইট টু ডিম হয় ওরাও যদি একইভাবে হয় তাহলে তিনটা একই ফ্রিকোয়েন্সি একই সিকোয়েন্সে আছে, আর যদি এটা এটা হচ্ছে ব্রাইট টু ডিম আর এটা হচ্ছে ডিম টু ব্রাইট উল্টাটা হয় তাহলে সেম সিকোয়েন্সে নাই, তো এটা করতে হয়। তো অনেক সময় দেখা যায় যদি তিনটা সিকোয়েন্সের মধ্যে মনে করেন এ বি সি ওরা তিনটা সিকোয়েন্সের মধ্যে উল্টা পাল্টা আছে তখন আমরা কি করি যে কোনো দুইটাকে ইন্টারচেঞ্জ করে দিই, যে কোনো একটাকে ধরে রেখে দুইটাকে ইন্টারচেঞ্জ করে দিই মানে সি কে বি করে দিই, এরকম করে দিলেই আবার ঠিক হয়ে যায়। না না চেঞ্জ হলো না the voltage differences across them is zero and the systems are in phase. This simple scheme works but it is not very accurate. A better approach is to employ a synchronoscope. মানে এখানে জাস্ট সিম্পল কথাটা বলা আছে বাট এটা আরেকটু ভালো ব্যাখ্যা আছে, ওইটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দিয়ে দিব। আরেকটা হচ্ছে সিনক্রোনোস্কোপ মেশিনটা ব্যবহার করে ওরা যে সিঙ্ক করছে কিনা এটা বোঝা যায়। তো এখানে দেখা যায় সিনক্রোনোস্কোপ ইজ এ মিটার that measures the differences in phase angle between the phase of the two system, tar mane synchronous scope diye apni ki korte paren dui ta phase er moddhe je angle je difference ta seta ke apni bel korte paren ekta synchronous scope machine er ya dekhte hocche je meter ta dekhte erokom ei je majhe kate thake arekta hocche je kon slow lekha thake arek jaygay fast lekha thake erokom ei lekha thake, so dial shows that the phase differences between the two phase with zero meaning in phase. যদি এখানে থাকে তাহলে হচ্ছে ও ফেজে আছে, আর যদি ফাস্ট স্লো হয় এটার একটা পার্থক্য আছে এখানে দেখেন at the top and 180 degree at the bottom since the frequencies of the two systems are slightly different the phase angle on the meter changes slowly. যদি সে slightly different হয় তাহলে হচ্ছে সে slowly change করবে তখন এই কাঁটাটা স্লোর দিকে চলে যাবে। ইফ দ্য অনকামিং জেনারেটর অর সিস্টেম ইজ ফাস্টার দ্যান দ্য রানিং সিস্টেম দেন দ্য ফেজ অ্যাঙ্গেল অ্যাডভান্সেস অ্যান্ড দ্য সিনক্রোস্কোপ নিডেল রোটেস ক্লক ওয়াইজ, ইফ দ্য অনকামিং মেশিন ইজ স্লোয়ার দ্য নিডেল রোটেস কাউন্টার ক্লক ওয়াইজ, তার মানে ক্লক ওয়াইজ বললে সে হচ্ছে বেশি আর কাউন্টার ক্লক ওয়াইজ বললে তাহলে হচ্ছে কম, তার মানে ক্লক ওয়াইজ হলে বেশি হবে তার মানে ক্লক ওয়াইজ মানে কি ফাস্ট, কাউন্টার ক্লক ওয়াইজ হলে কি slow, so if the oncoming machine is slower the needle rotates counterclockwise while the synchronoscope needle is in the vertical position the voltages are in phase. Vertical মানে হচ্ছে কি উলম্ব ভাবে যখন উলম্ব মানে লম্বা তখন থাকবে তখন সে হচ্ছে কি in phase and the switch can be sharp to connect the system. Notice though that a synchronoscope check the relationship on only one phase it gives no information about the phase difference. এটা হচ্ছে একটা ফেজের সাথে আপনি আরেকটা ফেজ ও হচ্ছে ইন ফেজে আছে কিনা সেটা দেখায় কিন্তু ওটা ফেজ সিকোয়েন্স দেখে না,
ফেজ সিকোয়েন্স বের করার সবথেকে বেস্ট অপশন হচ্ছে লাইট বাল্ব মেথড। এটা এখানে পুরোপুরিভাবে আনফরচুনেটলি আমি দিতে পারিনি, বাট ইন দ্য নেক্সট ক্লাস ডেফিনেটলি আই উইল ডিসকাস দিস। আর আমি আজকে পোর্টালে আপলোড করার সময় এটাকে ইম্প্রোভাইজ করে আপলোড করে দেব, কিন্তু নেক্সট ক্লাসে যখন আমরা আলোচনা করব তখন ওইটা আগে আলোচনা করে তারপরে বাকি ক্যারেক্টারিস্টিক্স এর রিলেশনগুলো সেগুলো আলোচনা করব। ঠিক আছে, নেক্সট ক্লাস আমাদের কবে? টিউজডে। না টিউজডে আমি আপনাদেরকে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, খুবই সিম্পল, মানে কিন্তু ওইটা আপনারা নিজেরাই করবেন, কাউকে মানে নিজেরটা নিজেই করবেন। হ্যাঁ, কয়েকটা ম্যাথ দিয়ে দিব, এখনই বলে দিই কয়েকটা ম্যাথ দিয়ে দিব, সেই ম্যাথগুলো নিজেরা করবেন, দ্যাটস ইট, আর কিছু না। সো টিউজডেতে আলোচনার ওইটা ইয়ে করবো। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, আপনাদের বলেন কারো যদি কোনো কোশ্চেন থাকে। আর এটা আরেকটা হচ্ছে আপনাদেরকে ওই প্রেজেন্টেশন দিব জাস্ট 3-4 মিনিট ওই আপনাদের তো অভ্যস্ত। হ্যাঁ বলেন, কারো কোনো কোশ্চেন আছে? সাইকেল কোশ্চেন আপনি কি? আচ্ছা বলেন বলেন কি কোশ্চেন? আচ্ছা ঠিক আছে। সো এই ম্যাথটা গত ক্লাসে আমি করেছিলাম, এই ম্যাথটা আজকে একটু রিক্যাপ করি। ফার্স্ট অফ অল দেখেন এই ম্যাথটা কি বলছে। এ 480 ভোল্ট 60 হার্জ, 60 হার্জ এটা হচ্ছে যিনি লিখেছেন চ্যাপ্টার লাইট হবে হচ্ছে আমেরিকান কনটেক্সটে লিখেছেন, বাংলাদেশের কনটেক্সটে এটা হবে 50 হার্জ। ডেল্টা কানেক্টেড ফোর পোল সিনক্রোনাস জেনারেটর, চারটা পোল আছে, হ্যাজ এ হ্যাজ দা ওসিসি, এটা হচ্ছে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স। এই গ্রাফটা আপনাকে দিয়ে দেওয়া আছে, এই গ্রাফটা হচ্ছে ওই যে আপনাকে বইও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম কোশ্চেন হচ্ছে, এই গ্রাফটা দিয়ে দেওয়া আছে। সো এখানে বলা হয়েছে এরপরে দিস জেনারেটর হ্যাজ এ সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স অফ 0.1 ওহম এন্ড অ্যান আর্মেচার রেজিস্ট্যান্স অফ 0.015 ওহম। At full load, the machine supplies 1200 ampere at 0.8 power factor lagging condition. Under full load condition, the friction and windage losses are 40 kilowatt and the core losses are 30 kilowatt. Ignore any field circuit losses. Field circuit losses, eta bojhano hoyeche bolen to field konta? Armature konta? Armature winding. আর্মেচার উইন্ডিং হচ্ছে না, আর্মেচার উইন্ডিং হচ্ছে আপনার এই স্টেটরের যে উইন্ডিংটা সেটা, ফিল্ড হচ্ছে রোটর, রোটরের কাছে লস, ইজ ইট ক্লিয়ার? সো ফিল্ডের যে লস সেটা ফিল্ডেরটা ফিল্ডে বুঝুক, আমরা আর্মেচার নিয়ে কাজ করবো, আমরা আউটপুট নিয়ে কাজ করতেছি। সো হোয়াট ইজ দ্য স্পিড অফ রোটেশন অফ দিস জেনারেটর, এটা হচ্ছে সবচেয়ে ইজি। আপনাকে তারপরে আমার আইএফ থাকবে
এখন ওই আইএফটা কত হবে সেটা আপনাকে বের করতে হবে। সো আইএফটা কত হবে এটা আপনি এখান থেকে বের করতে পারেন। আমার 480 ভোল্ট দিছে, এখন নো লোড কন্ডিশন। নো লোড কন্ডিশনে আমার কি হয়? ফ্লাক্স আর কারেন্ট, কোনো আর্মেচার কারেন্ট থাকে না। আর্মেচার কারেন্ট না থাকলে ইন্টারনাল ভোল্টেজ আর হচ্ছে আমার আউট যে ভোল্টেজটা বা টার্মিনাল ভোল্টেজ একই থাকে। এক থাকলে দেখেন, এখন আপনি এখানে দেখেন, এদিকে তাকান, এই যে এই জায়গায় যান, এই জায়গায় দেখেন 480 ধরে নিলাম, এটা 480 যদি এটা হয় 5.5 4.5, এটা আমি ইনক্রিজ হতে পারে, কেউ হয়তো বা 4.7 4.8 এটা করতে পারে, এটা সমস্যা নাই। সো তখন এটা দেখেন এই যে 4.5 অ্যাম্পিয়ার চলে এটা। এখন আপনাকে বলা আছে নাম্বার বিটা আপনি বের করে ফেলছেন, এখন বলা আছে নাম্বার সি, ইফ দ্য জেনারেটর ইজ নট কানেক্টেড টু এ লোড এন্ড দ্য লোড ড্রস 1200 অ্যাম্পিয়ার এট 0.8 পিএফ লাইন, হাউ মাচ ফিল কারেন্ট উইল বি রিকোয়ার্ড টু কিপ দ্য টার্মিনাল ভোল্টেজ ইকুয়াল টু 480 ভোল্ট। ডেল্টা কানেক্টেড যদি সিস্টেম হয় তখন আপনার লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান থাকে, কিন্তু কারেন্টের ক্ষেত্রে দেখা যায় তখন আপনার লাইন কারেন্ট ফেজ কারেন্টের থেকে বেশি থাকে এরকম ডেল্টা। আর যখন আপনি ওয়াই কানেক্টেড করে দিবেন জাস্ট এটার উল্টাটা হয়ে যাবে। ডেল্টা কানেক্টেড ওয়াই কানেক্টেড ভুলে যাব, ওয়াই কানেক্টেড নিয়ে আমার কনসার্ন না। How much fuel current will be required to keep the terminal voltage equal to 480 volt? এখন এখানে খেয়াল করে দেখেন আপনাকে কি বলে দিয়েছে যে জেনারেটর সাপ্লাই করতেছে কত, 1200 অ্যাম্পিয়ার। তার মানে আমার এখন আর্মেচারের কারেন্টটা বাইরে করতে হবে। সো 1200 অ্যাম্পিয়ার হচ্ছে সে সাপ্লাই করে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু √3 I5টা এখানে হচ্ছে IA, ঠিক আছে। সো এখানে আপনার আর্মেচারের যে কারেন্ট সেটা হবে 1200 / √3 ইজ ইকুয়াল টু 69.8 অ্যাম্পিয়ার। ভোল্টেজ আর কারেন্টের যে কোসাইন মানে যে অ্যাঙ্গেল এটা হচ্ছে একটা মোটামুটি মানে অ্যাজ এন ইঞ্জিনিয়ার ইট ইজ ইউ শুড সে ইটস দ্য রেশিও বিটুইন অ্যাপারেন্ট পাওয়ার এন্ড রিয়েল পাওয়ার। হ্যাঁ, সো এটা হচ্ছে আসলে cos θ
is equal to 0.8. So আপনি এখন লিখতে পারেন theta is equal to cos inverse 0.8. এখন দেখেন কত আসে, 36 হয় 8 ডিগ্রি। So এখানে আপনি লিখতে পারেন IA is equal to 6.8 36.8 7 ডিগ্রি সিন্স ইজ লিডিং লিডিং হলো মাইনাস ল্যাগিং হলো প্লাস মাইনাস প্লাসের মধ্যে যে কত পার্থক্যটা দেখবেন রেজাল্টের মধ্যে লিডিং হলো মাইনাস হ্যাঁ লিডিং হলো মাইনাস লিডিং হচ্ছে প্লাস আপনার মাইনাস, এটা তো পিছনে আর লিডিং তো সামনে, এটা প্লাস। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, হাউ মাচ পাওয়ার ইজ জেনারেটর নাও সাপ্লাই, হাউ মাচ পাওয়ার ইজ সাপ্লাই টু দ্য জেনারেটর বাই দ্য প্রাইম মুভার, হোয়াট ইজ দ্য মেশিন ওভারঅল এফিসিয়েন্সি। এটার আগে আপনাকে এখানে আসতে হবে, সি নাম্বারটা এখন কমপ্লিট হয়। এখন খেয়াল করে দেখেন, এটা ইকুইভ্যালেন্ট কি আর এর ভ্যালু তো দেওয়া আছে, আর্মেচার রেজিস্ট্যান্স 0.015, আই এর ভ্যালু তো আমরা বাইরে করছি, এই যে বসে দিলাম, কেন মাইনাস দিয়েছি, ল্যাগিং, আর কি আমরা বাইরে করছি, যারা এটা পারেন না একটা লিখে নেবেন, হ্যাঁ আর এরপরে হচ্ছে যে এক্সএস আই এ, ঠিক আছে, এর উপরে তারপরে এগুলো ক্যালকুলেশন করে এটা আসবে, যারা এই ক্যালকুলেশন পারেন না তারা শিখে নেবেন, আর যদি না পারেন তাহলে অবশ্যই আমার সাথে নিচে দেখা করবেন, আমি শিখিয়ে দেব, ডেস্কে যাবেন শিখিয়ে দেব। এই প্র্যাকটিসটা করেন যে পড়া বুঝি না সাইডটা একটু বুঝে আসে, এটা করবেন ভালো খারাপ। আচ্ছা তাহলে দেখেন এখানে আপনার ই এর ভ্যালু কত আসছে, 532, অ্যাঙ্গেল আসছে কত, 5.3 ডিগ্রি। এখন খেয়াল করে দেখেন, তাহলে এর এই দেখেন এখানে লোডে কানেক্ট করছেন, লোডে কানেক্ট করার পরে ই এটা কোনটা, ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ। তাহলে আপনার এখন 400 মানে আপনি ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ পাবেন হচ্ছে 532, লোডে কত পাবেন, 480, মানে ওই লাইনে যেটা মানে ইন্টারনালি তো আপনি এখানে একটা পাচ্ছেন ই এ, আর এটা তো হচ্ছে আপনার স্টেটর থেকে যেটা নিচ্ছেন ভিএ, আপনার ভিএ দরকার 480, এখানে 532 হচ্ছে, মাঝে দিয়ে কি হয়েছে, লোড কানেক্টেড করার পরে সেখানে রিঅ্যাক্ট্যান্স রেজিস্ট্যান্স এগুলো তৈরি হয়ে গেছে না, আর ভিতরে কারেন্ট যাচ্ছে না, এর জন্য তো এখানে একটা কম হবে, কারণ লোডিং কন্ডিশনে ই ইজ ইকুয়াল টু নট ভি ফাই, ই এ ইজ ইকুয়াল টু নট ভি এ, নট ইকুয়াল টু ভি এ, লো লোড কন্ডিশনে এটা সমান থাকে। তাহলে সেক্ষেত্রে এখন দেখেন তো 532 করতে হইলে আমার এখানে ফিল্ড কারেন্ট কত বাড়াইতে হবে, ইয়ে আমার 532 হইলে না আমার লোড কারেন্ট আমি 480 পাবো, তাহলে আমার ফিল্ড কারেন্ট কত বাড়াইতে হবে, বের করতে হবে এখান থেকে দেখেন 532, 532 ধরে নিলাম, এটা চোখের ধরা ধরে নিলাম, এখানে আসে 5.5 সামথিং, এটা আপনার ধরার উপরে, কারো ধরার কম বেশি হইতে পারে, আমি 5.5 বের করছি, এটা 5.7 হবে, বুঝে আসছে, 5.5 দিলে কি আনসার ইনকারেক্ট হবে, হবে না, ওটা 19-20 হইতে পারে,
এটা অত বেশি মেজর এরর না, মাইনর এরর। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন? তাহলে তো ম্যাথ শেষ। বাকিটা হচ্ছে পাওয়ার লসের কথা, পাওয়ার আর এফিশিয়েন্সিটা। এখন আমরা এফিশিয়েন্সি কিভাবে বের করি? এফিশিয়েন্সি আমরা কিভাবে বের করি? আউটপুট বাই ইন। ভেরি গুড। আপনি ঘুরাবেন, ওখান থেকে শব্দ হয়, দেখবেন একটা মেশিন থেকে শব্দ হয়, ওটা কিন্তু সাউন্ড লস। আমরা কিন্তু শক্তি উৎপন্ন মানে শক্তিকে সৃষ্টি করতে পারি না, শক্তিকে ধ্বংস করতে পারি না। শক্তি হচ্ছে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করতে পারি, এটা হচ্ছে শক্তির সংরক্ষক গুণ। উই ক্যান নট ক্রিয়েট এনার্জি নর উই ক্যান নট ডিস্ট্রয়, উই জাস্ট ক্যান ট্রান্সফর্ম ইট ওয়ান ফর্ম টু অ্যানাদার, দ্যাট ইজ কলড অ্যাজ দ্য কনজারভেশন ল অফ এনার্জি। তো এই হচ্ছে আপনার শক্তির সংরক্ষণশীলতা নীতি। এখন আপনাকে যে পরিমাণ শক্তি আপনাকে দিবেন সেই পরিমাণ শক্তি তার থেকে পাবেন, সমান হবে না, কিছু লস হয়ে যাবে। এখন এই লসটা ডিপেন্ড করে বিভিন্ন প্যারামিটার্সের উপর। এখন দেখেন ট্রান্সফরমারের লস হচ্ছে সবচেয়ে কম, ট্রান্সফরমারের এফিশিয়েন্সি 97, 98, 99% হয়, কারণ এখানে কোনো মুভিং পার্ট নাই। কিন্তু একটা ইঞ্জিনের ক্ষেত্রে বলেন, একটা জেনারেটরের ক্ষেত্রে মুভিং পার্ট আছে, মুভিং পার্ট রোটর, ওটা ঘুরতেছে প্রতিদিন, তো সেখানে ঘর্ষণ শক্তি আছে, আদার্স লস আছে, ইলেকট্রিক্যাল লস আছে, মেকানিক্যাল লস আছে। তো এখানে ক্ষেত্রে আমি তাহলে কি ধরে নিব, পি ইন যেটা এবং পি আউট। এখন পি আউট কি হবে? এই পি আউটটা পি ইন হবে ডেফিনেটলি, সাথে পি লস। ওকে, সো আমি পি ইন আর পি আউট না আমার সমান হওয়ার কথা ছিল, কিন্তু সমান কেন হচ্ছে না? কারণ লসের কারণে। ওকে, সো তাহলে আমাকে আগে বাই করতে হবে পি আউটটা বের করতে হবে, পি আউটটা আমাকে বের করতে হবে, আমি আসলে কত পাচ্ছি। এখন পি ইনটা তাহলে আমার কার সমান হবে? পি আউট প্লাস পি লস। কিন্তু মানে আইডিয়ালি আমার এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আইডিয়াল কেস যেহেতু না, রিয়েল লাইফে এটা হবে না। স্যার আমি এখন আমার পি আউটটা কেমনে বের করব? পি আউটটা তো বের করা খুবই ইজি, রুট থ্রি ভি এল আই এ কস থিটা। হ্যাঁ, ফর্মুলা আই এল কস থিটা। এখানে দেখেন লাইন কারেন্ট কত, 1280 আপনি টার্মিনাল যে স্টেটর থেকে পাচ্ছেন সেটা cos থিটা থিটা কত, 36.87। এখানে cos থিটার জায়গায় আপনি 0.8 দিতে পারতেন, একই রেজাল্ট আসে। ঠিক আছে, তাহলে আপনার কত আসে? 798 কিলোওয়াট। এখন এই যে বললাম পি আউট, এই পি লসের ক্ষেত্রে কি হবে খেয়াল করে দেখেন, এখানে পি কোর লস একটা, কোর লস কার কোর লস? আপনি কিন্তু রোটরটা চিন্তা করতেছেন, আপনি চিন্তা করতেছেন স্টেটরের যে কোরটা, কোরটা আছে, ওই কোরের একটা লস আছে, তারপরে মেকানিক্যাল একটা লস আছে, মেক লস, আর একটা হচ্ছে পি স্ট্রে লস। স্ট্রে লসটা হচ্ছে এমন লস যে লসটা আসলে কোনো হিসাব আপনি জানেন না, যে হিসাবটা জানি না ওইটাই আমরা স্ট্রে ধরি। মনে করেন শব্দের জন্য কি লস হলে আপনি জানেন, হিট লসের জন্য কি লস হলে আপনি জানেন, জানেন না। সো এখানে দেখেন ইলেকট্রিক্যাল লসটা বের করা আমাদের জন্য সবচেয়ে বেশি ইজি। এখানে আমি একটা কথা বলে রাখি, দেখেন তার আগে দুইটা লসের কথা আপনাকে কিন্তু বলে দিছে খুব সুন্দর করে। প্রথম যে লসের কথা বলে দিছে উইন্ডেজ লস এন্ড ফ্রিকশন লস, আর একটা হচ্ছে কোর লস। তার মানে আমি এই কোর লসটা 30 কিলোওয়াট আগে থেকে জানি, আমি আবার পি আউটটা কত সেটা আগে থেকে জানি, 798, তাই না? পি কোর লসটা জানি, এখন পি মেকানিক্যাল লস আর স্ট্রে লস। এখানে ওই মেকানিক্যাল যে লসটা উইন্ডেজ লস বা আদার লস সেটা হচ্ছে 40 কিলোওয়াট,
এখন এই এসটি লসের এখানে আবার আমি ধরে নেই আমার ইলেকট্রিক্যাল যে লসটা, ঠিক আছে, এইটার আমি ইলেকট্রিক্যাল লস বলি, ইলেকট্রিক লস। এইটা আমি বের করতে পারি আবার খুব ইজিলি, আই স্কয়ার আর, আই স্কয়ার আর। এখন এ আইটা কার আই হবে, আই এ হবে নাকি আই এ হবে কেউ বলতে পারবে? ভেরি গুড, আর্মেচার আই স্কয়ার এ। এখন আর্মেচার কি আপনার একটা না তিনটা? তিনটা তো থ্রি হবে। তো এখানে দেখেন 3i² a আপনার 21.6 কিলোওয়াট পাই যাবে, সবগুলোকে যোগ করে দেন, এটাই হচ্ছে আপনার ইন পাওয়ার। এই ইন পাওয়ারটা কে দিয়েছে? প্রাইম মুভার দিয়েছে। এখন প্রাইম মুভারটা আপনি ইঞ্জিন দিয়ে চালাতে পারেন, মানে হেভি ফুয়েল অয়েল যে মানে আইপিপি গুলো আছে ওরা তো তেল দিয়ে বানায়, আবার গ্যাস দিয়ে করতে পারেন, আবার আপনি পানি দিয়ে করতে পারেন, টারবাইন ঘুরলেই হলো, প্রাইম মুভার ঘুরলেই হলো, হাত দিয়ে ঘুরলেও হবে। সাধারণত এত হয় না। নাম্বার ইএফ যেটা, এটা হচ্ছে একটু বোঝার ক্ষেত্রে আপনাদেরকে বেসিক জানতে হবে। ইটা কি বলছে দেখেন, ইটা বলেছে ইফ দ্য জেনারেটরস লোড আর সাডেনলি ডিসকানেক্টেড ফ্রম দ্য লাইন হোয়াট উইল হ্যাপেন টু ইটস টার্মিনাল ভোল্টেজ। একটা জিনিস তো জানেন, লোড কন্ডিশনে ইন্টারনাল ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সমান হয় না, আর লোডিং কন্ডিশনে যদি সমান না হয় নো লোড কন্ডিশনে আবার সমান হয়। এখন ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ যখন আপনি লোড কানেক্ট করে রাখছেন তখন কিন্তু ফিল কারেন্ট আপনি 5.7 দিয়ে রাখছেন, তার উপরে আবার আপনার জেনারেটেড ভোল্টেজ 532 ইন্টারনালি হয়ে আছে, তাই না? এখন আপনি হুট করে যখন লোড কমাই দিলেন মানে লোড ডিসকানেক্ট করছেন, হইতেই পারে আপনার এখানে লাইনের উপরে বাজ পড়ে মানে গাছ পড়ে গেছে বা আপনার লাইন ডিসকানেক্ট হয়ে গেছে, এনিওয়ে এটা হইতে পারে, তখন আপনার কি হবে? তখন আপনার কি এ কিন্তু লোড কন্ডিশনে 532 হয়ে আছে, আপনি ভিএফ তখন পাইতেছেন আচ্ছা ভি5 তখন পাইতেছেন 480 লোডিং কন্ডিশনে। হুট করে যখন আপনি কি করলেন মানে লোড সরাই দিলেন তখন এই ভি5 এর তো আর তখন আলাদা রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স বা আর্মেচার কারেন্টের ইফেক্ট নাই, তখন এই VA এই EA আর এই V5 একটা সিম্পল একটা তারের মতো হয়ে গেল, তখন এইখানে যে পটেনশিয়াল এখানে পটেনশিয়াল তো সেমই হবে, তখন আপনার V5 হুক করে এই 532 হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে এখানে দেখেন বিজ্ঞাপনে বলছে কি ইফ দ্য জেনারেটরস লোড হোয়াট সাডেনলি ডিসকানেক্টেড ফ্রম দ্য লাইন দ্য কারেন্ট IM ড্রপ টু জিরো, ওই আই এটা ড্রপ হয়ে গেল আর্মেচার কারেন্ট আর নাই, making EA is equal to V5 since the field current has not changed, EA has not changed and V5 and VT must rise to equal EA, therefore if the load wire suddenly drop the terminal voltage of the generator will rise to 532 volt. বুঝতে পারছেন? স্যার এখানে যদি স্যার ব্যাপারটা যদি উল্টো হয়, যেমন আমি তো টার্মিনাল ভোল্টেজ 532 দিয়েছি, তো আমি তার ইয়ে ভোল্টেজ 480, যদি আপনি তখন এক্সট্রা লোড আরো ব্যবহার করেন তখন আপনাকে 480 ভোল্ট ওইটা পাইতে হইবে। এক হচ্ছে আপনার 480 ড্রপ করবে তখন ডেফিনেটলি 532 ড্রপ করবে, কিন্তু যদি আপনি এক্সট্রা লোড আরো চাপান 480 রাখতে হইলে তখন আপনাকে ফিল্ড কারেন্ট আরো বাড়াইতে হবে, ফিল্ড কারেন্ট আরো বাড়াইতে হবে। এখন স্যার যদি ধরুন ফিল্ড কারেন্ট সেম থাকে, হ্যাঁ, তখন স্যার কি হবে? ড্রপ করবে, খুবই মজার এবং ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ওই যে ল্যাগিং লিডিং এর পার্থক্য, এখানে আপনার ওই সেম জিনিসই করবেন মানে ওই যে এটার মতো করে তিনের মতো করে করবেন, বাট এখানে হচ্ছে তিনের এত দূর থেকে এই যে এত তো
আপনাকে প্লাস ওই মাইনাস এর জায়গায় প্লাস হবে। এখন যখন বলবেন লিডিং, লিডিং হলে কি হয়, লিডিং হলে দেখেন তখন ই এর ভ্যালু কত আছে, 451। এই যে আপনার কথা যেটা 451, ই এ তখন লিডিং কন্ডিশনে 451 হয়ে যাবে, লিডিং কন্ডিশনে 451 হয়ে যাবে। 451 হয়ে গেলে তখন এটাকে আপনাকে 480 পাইতে হইলে তখন আপনার ফিল্ড কারেন্ট কিন্তু কমাই দিতে হবে। তাহলে 451 দেখেন কত, এই এই ধরলাম এটা 451, এটা ধরলে এই যে 4.2 4.5 সামথিং এরকম হতে হবে। এখন এই জিনিসটা বুঝতে গেলে আপনাকে এখানে আসতে হবে, এই যে একটা হচ্ছে লিডিং কন্ডিশন, একটা ল্যাগিং কন্ডিশন। সো লিডিং কন্ডিশনে তখন আপনার কি হয়, সেল প্যারামিটার গুলোতেই তখন আপনার ই এর ভ্যালুটা কমে যায় V5 থেকে। এখন ওই V5 এ 480 পাইতে হবে লিডিং কন্ডিশন। এখন আপনি একটা কোশ্চেন আপনারা হয়তো এটা করেন নাই, বাট আমি বলি যে স্যার লিডিং কন্ডিশনে আমার সব সিস্টেমের লোড হলো ক্যাপাসিটি। এখন আমার লিডিং কন্ডিশনে যদি আমার রিয়েল ভ্যালু 451 এ চলে আসে, তার মানে আমার 480 কিটা থাকবে, মানে আমার ই এর থেকে V5 যখন বেশি হয়ে যাচ্ছে না, এখন লিডিং কন্ডিশনের এফেক্টটাই হচ্ছে এরকম যে তখন আপনার ওই যদি পাওয়ার ফ্যাক্টর লিডে থাকে তখন আপনার ইন্টারনালি জেনারেটর ভোল্টেজের থেকে আপনার এই স্টেটরের যে টার্মিনাল ভোল্টেজ সেটা আপনার বেশি থাকে, এটা লিডিং কন্ডিশনের। ল্যাগিং কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে উল্টা, হ্যাঁ, কিন্তু আপনার সেক্ষেত্রে তখন আপনার ফিল্ড কারেন্টটা কি করতে হবে, কমায় আনতে হবে, কমায় কত করতে হবে, এই যে এখানে এটা বলা আছে 4.1, ওকে, মানে 5.7 থেকে 4.1 আনতে হবে। পাওয়ার জন্য সেম একই ম্যাথ থেকে একই জিনিস, জাস্ট লিডিং ল্যাগিং কে লিডিং করে দিলাম, লিডিং করার সাথে সাথে আমার এখানে এই 451 চলে আসলো, তার মানে আমার এখন ফিল্ড কারেন্ট কি করতে হবে, কমাইতে হবে, যদি আমি টার্মিনাল ভোল্টেজ 480 চাই। একই জিনিস, তার মানে এটা থেকে আমরা কি ইয়াতে আসলাম যে আমার লিডিং কন্ডিশনের ক্ষেত্রে আমার টার্মিনাল ভোল্টেজটা কি হয়ে যাচ্ছে, মানে ইয়ার থেকে বেশি, ইন্টারনালি থেকে লিডিং কন্ডিশনে, ল্যাগিং কন্ডিশনে উল্টা। ও ইজ ইট ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আজকের ক্লাস এখানেই থাকবে। থ্যাংক ইউ।